গৌরী, 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 কি হয়েছে? গৌরী কি হয়েছে ডাক্তারবাবু? গৌরী আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা কে রেখেছে? মানে মানে গৌরী আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা রাখা ছিল। আমি নিশ্চিত ওটা কেউ ইচ্ছে করে রেখেছে। কে রেখেছে গৌরী? দাঁড়া দাঁড়া, দেখ দেখছি, দেখি দেখি দেখি। এই যে দেখো দেখো, তোমরা আমার কথাটা কেউ বিশ্বাস করছিলে না তো? আমার টাওয়েলের জায়গা কেউ ওই হসপিটালের ড্রেস রেখে গেছে। এটা তো ছেলেটার জামা, এখানে যদি কেউ না নিয়ে আসে তাহলে এখানে এলো কি করে? শান্ত শান্ত শান্ত, প্লিজ প্লিজ, তুই শান্ত হ, আগে শান্ত হ, তোর দেখার ভুল হয়েছে। ছোটকা বলছি যে ভাইয়ের মাথায় আসলে সবসময় পেশেন্টের কথাটা ঘুরছে, তো সেই জন্যই বোধ হয়। তাই জন্য তোর কি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি? এই যে কিছুদিন ধরে আমি ছেলেটাকে দেখছি সেটা আমি মিথ্যে বলছি, তোর আমাকে এইভাবে চুপ করাবি? আমি সেটা বলতে চাইনি। তাহলে তাহলে কি বলছিস তুই? দেখো ডাক্তারবাবু, দেখো ভালো করে দেখো, এটা তোমার তোয়ালে, ওই পেশেন্টের জামা নয় এটা। আরে পেশেন্টের জামাটা এখানে আসবে কি করে ডাক্তারবাবু? দেখলে তো বিশ্বাস হলো তো এবার এটা তোমারই তোয়ালে। তাই তো, এটা তো এটা তো আমারই তোয়ালে, কিন্তু কিন্তু আমি এতটা ভুল কি করে দেখলাম? হ্যাঁ ডাক্তারবাবু, তুমি ভুল দেখেছো। গৌরী গৌরী বিশ্বাস করো, ওটা ওখানেই রাখা ছিল। আর আমি স্পষ্ট ওই জামাটাতে রক্তের দাগ দেখেছি, আমি তোমরা বিশ্বাস করো আমার কথাটা? জামাটা ছিল তো কোথায় গেল? তুই তো দেখতেই পারছিস, তোর হাতে টাওয়েল রয়েছে। সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলছি না। আরে বাবা, আমি তো পাগল নই, আমি আমি ওই ছেলেটাকে দেখেছি, এবং সেটাও একবার না একাধিকবার। আরে কি করে বোঝাবো তোমাদেরকে? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে তোমাদের মনে হচ্ছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার যথেষ্ট সেন্স আছে। এই দেখো না, আমি তো আমার টাওয়েলটা চিনতে পারছি, আমি বুঝতে পারছি যেটা আমার টাওয়েল। তাহলে আমি জামাটা চিনতে কেন ভুল করব সেটা বলো। আমার মনে হয় কোনো গ্রহের কুদৃষ্টি হতে পারে। না না মা, তুমি কি বলতে চাইছো? ঈশানের এখন কি করা উচিত? ও ডাক্তারি ছেড়ে দেবে, ডাক্তারি ছেড়ে ও নিজের গ্রহের দোষ কাটাবে, তাই তো এই বলছো তুমি? দরকার পড়লে সেটাই করতে হবে। গৌরী, ঈশানকে দেখে আমার কিন্তু ভালো লাগছে না, একটা প্রতিকার করা দরকার। তুমি বলো না ছোটটা, আমি কি বলতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি বলি কি, ঈশানকে একজন বাবার আশ্রমে নিয়ে গেলে ভালো হয়। শুনেছি উনি নাকি এইসব সমস্যার খুব সহজে সমাধান করে দেন। না 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 ছোটঠাম্মি, এটা করা যাবে না। তুমি তো জানো ডাক্তারবাবু ঠাকুর দেবতা গুরু বাবা এসবে বিশ্বাস করে না, পছন্দ করে না। তারপর তারপর যদি হিতে বিপরীত হয়? দেখ, আমি বলছি যে ঈশানকে আশ্রমে নিয়ে যাওয়াটাই ওর মঙ্গল হবে, ঈশানকে সুস্থ করতেই হবে। তার জন্য ওকে কিভাবে আশ্রমে নিয়ে যাবি সেটা একবার তুই ভেবে দেখ। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এসব জিনিস তো আর ডাক্তারের ওষুধে কমে না। মা দেখছি ভালোই বোঝাচ্ছে গৌরীকে। গৌরী টোপটা এবার খেলেই হলো, তারপর সোজা তান্ত্রিকের ডেরায়। আমি অসুস্থ গৌরী, আমি আমি অসুস্থ, আমার সব শেষ হয়ে গেছে জানো গৌরী, সব শেষ হয়ে গেছে। গৌরী আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা রাখা ছিল, আমি নিশ্চিত ওটা কেউ ইচ্ছে করে রেখেছে। তুমি ঠিক বলেছো ছোট ঠাম্মি, চেক করে হোক ডাক্তারবাবুকে ঠিক করতেই হবে, কিন্তু আমি ডাক্তারবাবুকে কোনো আশ্রমে নিয়ে যাব না। বিপদে পড়লে আমি যার কাছে যাই তার পাই না হয় পড়ে থাকবো।
মা কি আপনি কোনো চিন্তা করবেন না শৈল মা, ডাক্তারবাবুর অবস্থা একদম খারাপ করে দিয়েছে, একেবারে দিশেহারা অবস্থা। এবার উনি সত্যি সত্যি পাগল হয়ে যাবে। তবে শোনো, এত নিশ্চিন্ত হয়ো না বুঝেছো, যে কোনো মুহূর্তে পাশার দান পাল্টে দিতে পারে গৌরী। খেলা এখন জমে উঠেছে, তাই এখন একেবারেই গা ছাড়া ভাব দেখানো চলবে না, কোনোভাবেই কেউ যেন বুঝতে না পারে। বুঝতে পেরেছো তুমি? মনে থাকবে? একদম মনে থাকবে শৈল মা। আর শোনো, ঈশানের এমন পাগল পাগল অবস্থা করে দিতে হবে যাতে গৌরীর কাছে আর কোনো উপায় না থাকে। কি উপায় শৈল মা? অতিরিক্ত কৌতূহল ভালো নয়। যেটুকু তোমাকে বলা হয়েছে সেটুকুই তুমি করবে, বুঝেছো? তান্ত্রিকের কাছেই তোমাকে যেতে হবে ঈশান, আর কোনো উপায় থাকবে না। আমি তো প্রতিকারের পথ তোমাকে বলেছি শ্রীমতী, আমার জানা এক সিদ্ধাই আছেন, তার কাছে যদি ঈশানকে নিয়ে যাওয়া হয় ঈশানের উপর সমস্ত কুপ্রভাব কেটে যাবে, ও একেবারে সুস্থ হয়ে উঠবে শ্রীমতী। উনি কুগ্রহ হাওয়া বাতাস সব কিছুরই প্রতিকার করে দেবেন, মহাশক্তিধর সাধক উনি, কিন্তু কি আর করা যাবে। গৌরী তো জেদ ধরে বসে আছে, গৌরী বাচ্চা মেয়ে, ওর এসব বোঝার ক্ষমতা নেই, কিন্তু তুমি, তুমি তো মা, তুমিও কি বুঝবে না? কিন্তু গৌরী তো মানতেই চাইবে না। ও মানার না মানার কে? ঈশানকে তুমি জন্ম দিয়েছো, ওর উপর তোমার অধিকার সবার আগে। এইভাবে যদি বউয়ের উপর সবকিছু ছেড়ে দাও। ডাক্তারকে দেখালে তো? কি বললো ডাক্তার? উনি বললেন যে বেশি রাগারাগি করা চলবে না, আর উত্তেজনা চিন্তা ভাবনা চলবে না। দেখেছো, আমার ঠিকই মনে হয়েছিল, এত রাগ আমার ছেলেটার। উফ, তোকে আমি কি বলেছিলাম ভাই? বলেছিলাম না তুই একটু বেশি স্ট্রেস নিচ্ছিস, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডক্টর ওষুধ কিছু দিয়েছেন? এই এনে একটু চা খা, ভালো লাগবে নি ধর। রুটি রেডি আছে তো? হ্যাঁ, আপনি বরং চাটা খেয়ে যান। ঠিক আছে দাও, এত কষ্ট করে যখন এনেছো। আরে কি হলো নে, এমনি সময় তো খুব চাচা করিস, নে ভালো লাগবে খা। চা কেন নিয়ে এসছো আমার জন্য? কেন নিয়ে এসছো চা? আমি তোমায় বলেছিলাম আমি চা খাবো, ওই চাই যত নষ্টের মূল। কেন নিয়ে এসছো? চা নিয়ে এসছো? কেন কোথায় যাচ্ছো? কেন চা নিয়ে যাও? কি করতে চাও? কি ক্ষতি করতে চাও তুমি? আমি তোর মেজো কাকিমণি রে, আমি তোর কোনো ক্ষতি চাই না। আমি বিশ্বাস কর, তোদের কোনো ক্ষতি চাই না, আর কোনো ক্ষতি চাই না। তুমি ঘরে চলো, ঘরে চল, কে নিয়ে যাচ্ছে? ও গৌরী, তুমি একটু ডাক্তার বাবুকে ফোন করে সবটা বলো। হ্যাঁ তুই চল ঘর, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ও মেজো কাকিমণি, তোমার লাগেনি তো কোথাও? হ্যাঁ গৌরী, গৌরী সামনে ডাক্তারকে একবার ফোন করো, এক্ষুনি ফোন করো প্লিজ। না 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 না, এরকম একটা ডেঞ্জারাস রুগীকে বাড়িতে রাখা একদম ঠিক হচ্ছে না। আরে ও তো যে কোনো সময় মানুষ খুন করতে পারে। আর একটু করলে আমার বউকে মেরে ফেলছিল, ওকে এক্ষুনি কোনো মানসিক রোগী হাসপাতালে পাঠানো উচিত। না ডাক্তারবাবু কোথাও যাবে না, এখানেই থাকবে। আর মেজকা, তোমারও তো মেজো কাকিমণিকে নিয়ে চিন্তা কেন? হ্যাঁ দুদিন আগে কি করছিলে সেটা ভুলে গেছো? গৌরী, গৌরী তুমি চিন্তা করো না,
শানকে কোথাও পাঠানো হবে না, এখানেই থাকবে। কিসের এত জেদ গৌরী তোমার? চোখের উপর দেখতে পাচ্ছ না তুমি আমার ছেলেটার কি অবস্থা হচ্ছে? তুমি তো ডাক্তার দেখাতে চেয়েছিলে, দেখানো হয়েছে, আমার ছেলেটা কি সুস্থ হচ্ছে বলো তো? তবুও তুমি কারো কথা শুনবে না, এত জেদ! আমি বারবার বলে যাচ্ছি, ওই সিদ্ধাহীন আশ্রমে ছেলেটাকে একবারে নিয়ে যাও, সুস্থ হয়ে যাবে। কিছুতেই কোনো কথা তোমার কানে যায় না? না, আমার ছেলেটার যদি কিছু একটা হয়ে যায়, এ নেবে তার গায়ে, তুমি নেবে। তোমাকে বলে দিচ্ছি গৌরী, তুমি কালকেই শানকে ওই আশ্রমে নিয়ে যাবে, এটা আমার শেষ কথা। ভুলে যেও না গৌরী, আমি শানের মা, সন্তানের ভালো মায়ের চেয়ে আর কেউ বোঝে না। বলছে এই বিষয়টা তো ঠান্ডা মাথায় আলোচনা করে দেখা যাবে, তাই তো? নাকি কি করে শান্ত হবো বলতো? চোখের সামনে ছেলেটাকে এভাবে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখছি, একটা কিছু যদি ঘটে যায় আমার কি হবে বলতো? তোমাকে আমার দিব্যি রইল গৌরী, তুমি কালকেই শানকে ওই আশ্রমে নিয়ে যাবে। কথা দাও গৌরী। তুমি শুধু একবার হ্যাঁ বলো গৌরী, একবার হ্যাঁ বলো, তুমি হ্যাঁ বললেই ঈশানের সর্বনাশ হবে। ঠিক যেমন চেয়েছিলে তেমনটাই হবে, সময় মতো একজন সুদর্শন ব্রাহ্মণ তোমার কাছে পৌঁছে যাবে, স্বেচ্ছায় যাবে তোমার কাছে। তারপর কি করতে হবে সে তো তুমি জানো। মা আমার স্বপ্নে এসেছিলেন, আমি সত্যি কথাই বলেছি গৌরী। তাহলে হয়তো আমারই বুঝতে ভুল হয়েছে, কিন্তু দুজনকে দুরকম কথা বলবে কেন? আমি আপনার কথা অবিশ্বাস করছি না মা, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন। কি অনুরোধ? আজকের দিনটা আমি একবার নিজে গিয়ে ওই বাবার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলে আমি অবশ্যই ডাক্তারবাবুকে সেখানে নিয়ে যাব। আমাকে আজকের দিনটা একা যেতে দিন মা। বেশ, তাই করো তুমি, প্রথম দিন তুমি একাই ঘুরে এসো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি মা। খুব চালাক তুমি গৌরী, হ্যাঁ, ভেবেছো আগে ভাগে গিয়ে গোয়েন্দাগিরি করে ঠিক ভুল বিচার করবে। কিন্তু তুমি তো জানো না সেখানে কার মুখোমুখি হতে চলেছো, তোমার চোখে এমন ধুলো পড়বে যে তুমি বুঝতেই পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যজ্ঞের কাঠ করটি সব সরিয়ে ফেলেছো তো? ঘরে ভালো করে ধুনো দাও, যেন দেখে মনে হয় এটা অতি পবিত্র, স্নিগ্ধ, শান্ত স্থান।
এখানে যে তন্ত্র সাধনা হয় সেটা যেন ঘুণাক্ষরেও বোঝা না যায়। আমরা কেন নিজেদেরকে গোপন করছি গুরুদেব? এভাবে শব্দ রূপ ধারণ কেন করছেন গুরুদেব? দীর্ঘ 15 বছর ধরে আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, তন্ত্র সাধনার উচ্চ মার্গে পৌঁছানোর জন্য। 15 বছরের প্রতীক্ষা? হ্যাঁ, আজ আজ সেই দিন আসতে চলেছে। যে জিনিস দুর্লভ তাকে তো সহজে লাভ করা যায় না, আর সুযোগ যখন এসেছে তখন তো তাকে হাতের মুঠোয় বন্দী করতেই হবে। আর এর জন্য যদি একটু ছলনা করা হয় তাতে কোনো দোষ নেই। কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হলো কেউ। আসলে নিজেই এত অন্যমনস্ক হয়ে আছি তাই ভুলভাল দেখছি। কি হলো গরিব, এখানে বসে বসে কি করছো? তোমার ঘুম ভাঙার জন্যই অপেক্ষা করছিলাম, আজ একটু বেরোতে হবে গো। মানে এখন আবার কোথায় যাবে গরিব? তুমি তো জানো যে আমার এখন আর একা একা থাকতে ভালো লাগে না। বেশিক্ষণ না ডাক্তার বাবু, আমি যাব আর আসব। আচ্ছা তুমি বলো তো, তোমার শরীর কেমন আছে? শরীর এখন একটু ভালোই, জানো তো এই ঘুমটা খুব ভালো মতন হলো তো, বেশ ঝরঝরে লাগছে। আর সব থেকে বড় কথা যে ঘুমের মধ্যে কোনো দুঃস্বপ্ন দেখিনি। এই লাস্ট কয়েকদিন ধরে বড্ড বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিলাম জানো তো। মনে হচ্ছে ওই বাবার দেওয়া আপেল খাওয়ার পরই ডাক্তারবাবু সুস্থ হচ্ছে। কি হলো, কি ভাবছো তুমি এত? এদিকে এসো। আমি কিছুই বলতে পারবো না, আর সেদিন আমার ওটিতে ডিউটি ছিলই না। সেদিন কোন নার্স ছিলেন? সেদিন ডিউটি নার্সের নাম হলো রমা। সেদিন আপনি ছিলেন না? তাহলে কি ডাক্তার বাবুকে চাটা অন্য কেউ দিয়েছিল অপারেশনের আগে? কি বলতে চাইছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। খুব ভালো করে বুঝতে পারছেন আপনি, কারণ আপনি মিথ্যে কথা বলছেন। সেদিন ওখানে আপনিই ছিলেন। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি সেদিন অপারেশনের আগে কিছু একটা হয়েছিল যার জন্য ডাক্তার ঘোষালের অপারেশনে গোলমাল হয়। আবার হবে, যা হয়েছে উনিই বলতে পারবেন, আমরা কিছু বলতে পারবো না। আর একটা কথা বলুন তো, আপনি কোন সাহসে আমার বাড়িতে এসে এভাবে আমাকে জেরা করছেন? মনে রাখবেন, এটা হাসপাতাল নয়, এটা আমার বাড়ি, আর আমি আপনার অধীনস্থ কর্মচারীও নই। এই সোনা ভাই, বলছিলাম যে আর কিছুদিন পরেই তো রূপমের জন্মদিন আসছে, তাই আমি ভাবছিলাম যে একটা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় তাহলে কেমন হয়? খুব ভালো হয়, আর অবশ্যই করা উচিত, আর সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমি করব। আরে রূপমদার বর্থডে বলে কথা। গৌরী, তোমার আইডিয়াটা আমার মাথায় আছে। রূপমের বার্থডের দিন আমি ওদের বাড়ি সবাইকে ডাকব। আমি কিন্তু বর্ধের বাড়িটা বেলুন দিয়ে সাজাবো। দাদা ভাই, তুমি আমাকে হেল্প করবে তো? বোঝো কাণ্ড, একটা কোনো কাজও নিজে একা করতে পারি না, সব কাজে কারোর না কারোর হেল্প ওর লাগবে। তাও নাকি ও বড় হয়ে গেছে। মাধুরী, ভালো হবে না কিন্তু। ও বৌদি, দেখো না, মাধুরী আবার আমার পেছনে লাগছে।
আর তুই সেটা বুঝতেও পারছিস। চিকু, তুই কিন্তু দিন দিন খুব বুদ্ধিমান হয়ে যাচ্ছিস। ওসব কথায় কান দিও না তো। আচ্ছা, আমি এবার উঠি। অনেকদিন কাজকর্মে হাত দেওয়া হয়নি, এবার একটু কাজকর্ম নিয়ে বসি। আর নতুন একটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। চলাম গো। এই আমিও একটু ঘরে যাচ্ছি, তুই যাবি? চ দিদি, চলো না একটু। এই গৌরী, এতে দেখছি পুরো মিরাকল হয়ে গেছে। কিছু একটা গোলমাল হচ্ছে রূপম দাদা, আমার বারবার মনে হচ্ছে ডাক্তার বাবুর বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে। কিন্তু কে বা কারা কনস্পিরেসি করবে আর কেনই বা করবে, ওতে লাভ কি? আচ্ছা, এটা কি প্রফেশনাল কোনো রকম শত্রুতা? হতেও পারে, কিন্তু ডাক্তার বাবুর বিরুদ্ধে মিথ্যে অপবাদ আমি আর সহ্য করতে পারছি না রূপম দাদা। গৌরী, এখন ভেঙে পড়লে চলবে না, মাথা ঠান্ডা রেখে কারণটা খুঁজে বার করতে হবে আমাদেরকে। আচ্ছা, তোমার কি ওই নার্সকে কোনো রকম সন্দেহ হয়? ওই নার্স কিছু তো একটা করেছে, নাহলে ও ভাবে আমাকে ঘর থেকে বের করে দিত না। ডাক্তার ঘোষালের স্ত্রী শুনেই ওর চোখ মুখের হাব ভাব বদলে গেছিল। ডাক্তার বাবু অসুস্থ শুনেও তো কোনো হেলদোল দেখালো না। এমন তো হতে পারে যে ওই নার্স ঈশানের চায়ে মাদক মিশিয়ে দিয়েছিল। আচ্ছা গৌরী, তুমি তো বললে যে এই ক্যান্টিনের কর্মীরা বলেছে যে ডাক্তার বাবুদেরকে চা অন ডিউটি নার্সরা দেয়, তাহলে ওই চা খেয়ে ঈশান অপারেশন করতে গিয়ে গন্ডগোল বাঁধিয়েছে। ছেলেটা যে মারা গেছে সেটা তো নিজের চোখের সামনে দেখলাম। আমার পূর্ণাঙ্গ সিদ্ধি লাভের আর বেশি দেরি নেই। এতদিন ধরে যে দিনের জন্য অপেক্ষা করেছিলাম সেই দিন সমাগত। আসছে, সে আসছে। আমার দেবতার কাছে নিজেকে উৎসর্গ করার জন্য সে আসছে। যে পুরুষ আসছে তাকে উৎসর্গ করার উপযুক্ত করে তুলবে তোমরা, যেন কোনো ভুল ত্রুটি না হয়, তাহলে কিন্তু চরম শাস্তি পাবে। তোমাদের মধ্যে আরেকজন কোথায়? মালবিকা কোথায়? দরকারের সময় তাকে খুঁজে পাওয়া যায় না। তুমি যাও, খুঁজে নিয়ে এসো। ওনারা এখনো আসছেন না কেন? ওনাদেরকে সাবধান করব বলে কখন থেকে এখানে অপেক্ষা করছি। বাবা যে ওনাদের কত বড় সর্বনাশ করবে বলে ভেবেছেন সেটা তো ওদেরকে জানিয়ে দেওয়া দরকার। গৌরী, এটা কোথায় নিয়ে আসলে বলো তো আমাকে, এটা কোন জায়গা? আপনারা চলে এসেছেন, শুনুন, আপনাদের একটা কথা জানা খুব দরকার। মালবিকা, এখানে কি করছো? তোমায় ভেতরে ডাকছেন, চলো আপনারাও আসুন। মেয়েটি কিছু একটা বলতে চাইছিল কিন্তু বলতে পারল না। চলো ডাক্তারবাবু, এসো। গুরুদেব। গৌরী, এ আমায় কোথায় নিয়ে এসছো? গৌরী, এটা কোন জায়গা? বসো বাবা, বসো। তোমার স্ত্রী তোমাকে উপযুক্ত জায়গাতেই নিয়ে এসেছে। তো কিছু সমস্যা হতেই পারে না, তাই বলছি আপনাদের বেরোনোর কোনো দরকার নেই। তাছাড়া কোনো কারণও তো নেই আপনাদের বেরোনোর। অদ্ভুত নিয়ম তো। আর এই মেয়েটা তো বেশি কথা বলছে না, কিরকম চিন্তায় আছে মনে হচ্ছে। ও কি কিছু বলতে চায়? গৌরী, গৌরী, ডাক্তারবাবু, এই তো ডাক্তারবাবু, আমি এই তো দেখো, আমি তোমার পাশেই আছি, কিচ্ছু হয়নি। তুমি দেখবে কাল সকালে একদম ঠিক হয়ে গেছো, কিচ্ছু হয়নি। কাল সকালে যে সূর্যই দেখতে পাবে না, তাকে তো মিথ্যে আশ্বাস দেওয়ার কি দরকার বলো তো মালবিকা?
আমরা এখন আসছি, আপনাদের প্রয়োজনীয় সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। চলো মালবিকা। মালবিকা! হ্যাঁ বলুন। আপনি তখন বাবার ঘরে কিছু বলার চেষ্টা করছিলেন, আমি না ঠিক শুনতে পাইনি। না না, আপনার কোথাও বুঝতে ভুল হয়েছে। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। চলো চলো অনুসুয়া। কাণ্ড বলুন তো ডাক্তারবাবু, বাড়িতে কোনো ছেলে নেই আর এই অবস্থায় এমন একটা কাণ্ড ঘটে গেল। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? এই মুহূর্তে বাইরে থেকে কিছু বলা সম্ভব নয়, মাথার পিছনে লেগেছে তো, তাই একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন। ওই তো, ওই তো দিদির জ্ঞান ফিরছে। ও মা, বড় মা। ও দিদি, দিদি কি হচ্ছে? বড় বউ এখন কেমন আছিস তুই? হ্যাঁ কেমন লাগছে? কিছু বলবে, কিছু বলবে মনে হচ্ছে। ডাক্তার বাবু কি হয়েছে মায়ের? মা কথা বলতে পারছে না কেন? মাথার পিছনটা না খুবই সেনসিটিভ, দেখুন ব্রেনের এখান থেকেই মানুষের কথা বলা কন্ট্রোল হয়। এই বাইরে থেকে দেখে কিছু বলা সম্ভব না, ওই টেস্ট গুলো দিয়ে দিলাম, আপনি করিয়ে নেবেন। আমি এখন আসছি। জয় মা নরমুণ্ড মালিনী, কৃপা কর মা, কৃপা কর, আমাকে আমার সাধনার ফল দিস মা। আজ আমি তোকে তোর প্রিয় জিনিস উৎসর্গ করবো মা, তুই তুষ্ট হয়ে আমাকে বর দিস মা, আর সেই বরে আমি হয়ে উঠবো এই জগতের সর্বশক্তিমান তন্ত্র সাধক। কৃপা কর মা। গুরুদেব, ওদের খাওয়া শেষের পথে দেখে এলাম, আপনার নির্দেশ মতো দেওয়া থালাতেই ওরা খেয়েছে। চমৎকার! এইবার আমি হয়ে উঠব এই জগতের সর্বশক্তিমান তন্ত্র সাধক। বাপরে গৌরি, কি ঘুম পাচ্ছে গো, প্রচন্ড টায়ার্ড লাগছে, যেন চোখগুলো খুলে রাখতে পারছি না আমি। তুমি ঘুমিয়ে যাও ডাক্তার বাবু, কাল হয়তো খুব ভোর ভোর উঠতে হবে। আমিও যাই। শুতে না শুতেই ঘুমিয়ে গেল, আমার চাওয়া অব্দিও জেগে থাকতে পারলো না। ঘুমে আচ্ছন্ন, এটাই প্রকৃত সময়। তোলো ওকে, ওকে উৎসর্গ করার জন্য প্রস্তুত করো। মা, কি সর্বনাশ হলো মা, এটা কি সর্বনাশ হলো? এবার আমি কি করবো? ডাক্তারবাবু যে বিপদে রয়েছে মা, আমি কিভাবে বাঁচাবো ডাক্তার বাবুকে, কিভাবে বাঁচাবো? মা, মা তুমি আমাকে শক্তি দাও না মা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন ডাক্তার বাবুকে বাঁচাতে পারি।
আমি যেন বাঁচাতে পারি ডাক্তার বাবুকে, সহায় হও তুমি মা, সহায় হও আমার। কি ব্যাপার এই সময় এরকম জ্বর, যেন প্রলয় বেঁধেছে, কি হচ্ছে নাকি? আমি তোমার নাম করে মিথ্যে কথা বলেছি মা, গৌরীকে আমি অপরাধ করেছি, মস্ত অপরাধ। তার জন্য তুমি যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার জন্য আমার আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় মা। তুমি আমার সন্তানকে রক্ষা করো মা গো, রক্ষা করো। তুমিও মা, আমিও তো মা। তুমি মা হয়ে আর এক মাকে এত বড় কষ্ট দিও না, রক্ষা করো আমার ছেলেটাকে মা। মা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, হাওয়া দিচ্ছে তো ঠিক আছে। মা কি হয়েছে বলো, বলো আমাকে, কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে মা, কি হয়েছে তোমার? মা, মা, ও মা, মা, ছোট ঠাম্মি, মেজো কাকিমুনি, ওঠো না, না এইভাবে মাকে আমি তুলতে পারবো না, আমি বরং ডেকে আনি ছোট ঠাম্মি। মা গো আমার ভক্ত যদি সত্যি হয়, ভক্তিতে যদি এতটুকু ঘাত না থাকে, আর আমি যদি সত্যি তোমার সন্তান হই, তাহলে তুমি আমাকে সাড়া দেবে মা, তুমি আমাকে সাড়া দেবে, সাড়া সাড়া তোমাকে দিতেই হবে, দিতেই হবে তোমাকে, দিতেই হবে। ধারিণী চর্মা পিতা
তুমি যাও গৌরী, এদেরকে আমি দেখে নিচ্ছি। কিন্তু তুমি একা পারবে কি করে? ওরা যে বড় ভয়ঙ্কর, আমিও থাকি। সে যতই ভয়ঙ্কর হোক আমি ঠিক পারবো। তোমার এখন তোমার স্বামীর কাছে যাওয়াটা সব থেকে বেশি জরুরি গৌরী। আর সময় নষ্ট করো না, তান্ত্রিকের হাত থেকে তোমার স্বামীকে রক্ষা করতেই হবে। যাও গৌরী যাও। মাগো মাগো, শক্তি দাও, তুমি শক্তি দাও মা, শক্তি দাও। পারবে, যদি মে মহতি তুমি পারবে। তোমার মধ্যে এমন শক্তি আছে গৌরী, যা দিয়ে শুধু ওই তান্ত্রিককে নয় জগতের সমস্ত অসুরকে নিধন করতে পারবে তুমি। যাও যাও গৌরী যাও। তোরা দুজনে ছুটে গিয়ে ধর গৌরীকে। আমার সাহস বরাবরই একটু বেশি। আমি যে তারা, তারা না খারা, তোকে দেখাচ্ছি তোর ব্যবস্থা এবার আমি করব। বাবার আশ্রমে ঢুকে তুই বাবার তপস্যায় বিঘ্ন ঘটাবি ভেবেছিস? বিঘ্ন তো ঘটবেই, ওর অন্তর সাধনা এবার পণ্ড হবে। পাপ যে করে সেই পাপিষ্ঠ কখনো সিদ্ধি লাভ করতে পারে না। তোর এত বড় স্পর্ধা, যে মুখে তুই এত বড় কথা বললি সেই মুখ তুই আর কোনো দিনও খুলতে পারবি না। মার ওকে। যাও আটকা ওকে, যাও। ওম রিং রিং ওম। কি করছো কি তোমরা? এত সময় কেন লাগছে? আমার সাধনার বিঘ্ন ঘটছে, ওই মেয়েকে হত্যা করো। ওই মেয়ের এত ক্ষমতা যে এখনো লড়ে যাচ্ছে। এই সামান্য মেয়ের কি ক্ষমতা, তোমার ধারণা নেই তান্ত্রিক। এই স্মৃতির সিঁদুরের জোর কত তা ধারণা নেই তোমার। সিঁদুর অক্ষয় করে আমার স্বামীকে আমি বাঁচাবো, তুমি হাজার চেষ্টা করেও কিচ্ছু করতে পারবে না। তোমাকে কত বিশ্বাস করেছিলাম আমরা, তাহলে প্রতিদান দিলে। তুমি তোমার সাধনায় কোনোদিনও ফল পাবে না, কেন জানো? কারণ যে কাজে রক্তপাত হয় সেই কাজে মা সিদ্ধি যায় না। এই মেয়ে এত বড় বড় কথা বলে, শেষ করে দাও ওকে। Yeah!
ডাক্তারবাবু, ওটা না ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু। তুই এখনো বুঝতে পারছিস না পাপিষ্ঠ, তুই তোর কাজে কখনো সিদ্ধি লাভ করবি না। মা তোকে একটা সুযোগ দিয়েছে, আর অন্যায় করিস না, আর অন্যায় করলে ওই বাস্তব মাথায় পড়বে। আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তপস্যা আমি কিছুতেই ব্যাহত দেব না। আজ আজ সেই মহেন্দ্র ক্ষণ এসেছে, আমি সিদ্ধাই লাভ করব, আজ সিদ্ধাই লাভ করব। গরিমি কোথায় গরি? এইতো ডাক্তারবাবু, এলো চশমা, এইতো আমি তোমার কাছেই আছি, তোমার কিচ্ছু হবে না। পারবি না, পারবি না, তুই ওকে বাঁচাতে পারবি না, ওর মরণ আমার হাতে লেখা আছে, ও ও দেবতার চরণে উৎসর্গীকৃত, পারবি না তুই ওকে বাঁচাতে। আজ আমরা এক ভয়ানক অপরাধীকে ধরতে পারলাম। অনেকদিন ধরেই আমরা খুঁজছিলাম, মানে পশ্চিমবঙ্গ আর উত্তরপ্রদেশের পুলিশ একসঙ্গে ওদের খুঁজছিল। উত্তরপ্রদেশে ও একই রকম অপরাধ করে এসেছে। একটা কথা বলুন তো, আপনি ওকে একা কাবু করলেন কিভাবে? মালবিকা আমার পাশে না থাকলে আমি আজ কিচ্ছু করতে পারতাম না, ওই ঘরেই বন্দি হয়ে থাকতাম। আর ওরা ডাক্তারবাবুকে, ওই মেয়েগুলোকে না আটকালে আমি কি বলছো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজেই অজ্ঞান হয়ে পড়েছিলাম, আমি আবার কখন তোমাকে মুক্ত করলাম? তুমি তো তারাকে পাঠিয়েছিলে মালবিকা, না হলে যে আজ কি হতো? তারা? ওই না তো, আরে তারাই বা কে? ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, ভয়ানক। তোমাদের কথার মানে কিছুই বুঝতে পারছি না। ওদেরকে আশ্রমের এক কোণ থেকে উদ্ধার করা হয়েছে, ভয়ে কাঁপছিল সব, মনে হয় ওদেরকে কেউ মারধর করেছে। একজন নাকি ভস্ম হয়ে গেছে ওই মেয়ের চোখের আগুনে। আমার মনে হয় ভয়ের চোটে ভুল বকছিল ওরা। গৌরী, আমি কিন্তু কাউকে পাঠাইনি, আর তাছাড়া আমার কথা শুনলে এখানে এখানে কেউ আছে নাকি? বরং তুমি তো আমার কাছে এসেছিলে, আমার জ্ঞান ফেরালে, তারপর আমাকে বাইরে থেকে সাহায্য আনতে বললে। তোমার কথাতেই তো আমি পুলিশের কাছ থেকে সাহায্য নিতে গেছিলাম। কিন্তু মালবিকা, আমি তো ওখানে ছিলাম, আমি তোমার কাছে গেলাম কখন, আর জ্ঞানই বা ফেরালাম কখন? আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে মালবিকা, আর এই তারাই বা কে? আশ্রমের মেয়েদের মতোই পোশাক পরেছিল, কিন্তু কিন্তু আশ্রমের কেউ নাও। তারাম, কালি তারা, ছিন্ন বস্তা, আমার মাই তারা মা, তুমি একা পারবে কি করে? ওরা যে বড় ভয়ঙ্কর, আমিও থাকি। সে যতই ভয়ঙ্কর হোক আমি ঠিক পারবো। তোমার এখন তোমার স্বামীর কাছে যাওয়াটা সব থেকে বেশি জরুরি গৌরী। ইস, আমি কি করে ভুলে গেলাম, দশ মহাবিদ্যার একজন তো মা তারা। ভুল করেছি আমি, শান আর গৌরীকে ওই সাধকের রাজটাকে পাঠিয়ে কেন আমি ঠাকুরজির কথা শুনতে গেলাম? কেন আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়েছে জানি না, সেই জন্যই কি প্রদীপটা তখন নিভে গিয়েছিল? এটা সবাইকে এক্ষুনি জানাতে হবে। আমি কি করছি, কেন করছি আমি নিজেও জানি না, জানো আমার আমার নিজের উপর কোনো কন্ট্রোল নেই, নিজেকে নিজেকে নিজে ভরসা করতে পারছি না, নিজের নিজের উপর কোনো বিশ্বাস নেই, আমার সব হারিয়ে গেছে, করি সব হারিয়ে গেছে।
এরকম কেন বলছো ডাক্তারবাবু? এমন কথা বলো না, এমন কথা বলো না ডাক্তারবাবু। কেন বলবো না বলো তো গৌরী, একটা সত্যি কথা বলো তো গৌরী। তোমাদের গ্রামে যখন তুমি আমায় প্রথম দেখেছিলে, তখন যে ডক্টর ঈশান ঘোষালকে দেখেছিলে, তার সাথে এই মানুষটার কোনো মিল আছে গৌরী? এই মানুষটাকে তুমি তুমি এখন চিনতে পারছো? শোনো না ডাক্তারবাবু, তুমি মনে মনে খুব উত্তেজিত হয়ে আছো তো তাই মনে হচ্ছে। তুমি আবার সেই একই রকম ডাক্তারবাবু আছো গো, সেই একই মানুষ। মিথ্যে সান্ত্বনা দিও না ঘুরে, ঘুমলেও তো ওই ছেলেটা আমার স্বপ্নে আসছে গৌরী। যে ঈশান দিনের পর দিন একা একা ডিসেকশন রুমে ডিসেকশন করত, বিষেরা নিয়ে পড়াশোনা করত, কেউ ভূতের কথা বললে যেন হাসি পেত, সেই ঈশান কিনা ভূতের হাত থেকে বাঁচতে একজন একজন তান্ত্রিকের কাছে যাওয়াটা মেনে নিয়েছিল। না ডাক্তারবাবু, তুমি তো নিজের ইচ্ছে যাওনি, আমি তোমাকে নিয়ে গেছিলাম, মায়ের দোহাই দিয়েছিলাম তাই গেছিলে তুমি। না গৌরী, অবচেতন মনে আমার ইচ্ছে নিশ্চয়ই হয়েছিল, কোথাও না কোথাও কি আমার নিশ্চয়ই মনে হয়েছিল জয় জয় তান্ত্রিক কোনো জাদু টোনা করে বা কিছু একটা করে আমার ভূত মুক্তি ঘটাবে। গৌরী, এর পরেও একজনের বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার নিজেকে পরিচয় দেওয়াটা একটা হিপোক্রেসি। না ডাক্তারবাবু, সব দোষ আমার। তুমি তো আমার কথা মতোই গেছিলে, তুমি আমাকে বকো মারো যা খুশি বলো, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু দোহাই তোমার ডাক্তারবাবু। এভাবে নিজেকে কষ্ট দিও না তুমি। তুমি ডাক্তার ঈশান ঘোষাল, এটাই তোমার সব থেকে বড় পরিচয়। আর ওই অপারেশনের সময় কি হয়েছিল? আমি ওই নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি গৌরী, আজ থেকে আমি আর ডাক্তারি করবো না। সর ভাজা, আমি জানি এটা খেতে তুমি খুব ভালোবাসো, এই নাও মা গো, আমাকে তুমি ক্ষমা করো গো মা, তুমি বারবার আমার কাছে আসো, কত বিপদ থেকে আমাকে উদ্ধার করো তুমি, কিন্তু আমি তোমাকে চিনতে না পেরে ফিরিয়ে দিই। আমার বোধহয় তোমাকে চেনার সৌভাগ্য হয়নি, তাই না গো? তবে আমি জানি মা, একদিন না একদিন আমি তোমাকে ঠিক চিনতে পারবো, খুব শিগগির তুমি আবার আমার কাছে আসবে, তুমি যতই ছদ্মবেশে থাকো না কেন ঠিক চিনে নেব আমি তোমাকে। জানো তো মা, ডাক্তারবাবুর জন্য না খুব চিন্তা হচ্ছে গো আমার, মানুষটা একদম ভালো নেই, ডাক্তারবাবু বলছে ডাক্তারি করা ছেড়ে দেবে গো, ডাক্তারি যে ওর প্রাণ মা, ও ওটা ছাড়া থাকবে কি করে বলো তো? না না মা, যে করে হোক ডাক্তারবাবুকে আবার ডাক্তারি করাতে হবে, হাসপাতালে পাঠাতে হবে ওকে, রোগীদের মধ্যে থাকলে ওর মন ভালো হবে গো, নাহলে ওকে সামলানো যাবে না মা। ওই অপারেশনটার পর জীবনের সবকিছু কেমন ওলট পালট হয়ে গেছে। জানো তো মা, আমার মন বলছে গো ওই অপারেশনের সময় কিছু একটা গন্ডগোল হয়েছিল, যে মানুষটা চা কফি ছাড়া কোনো রকম কোনো নেশা করে না, তার পেটে কিনা মাদক পাওয়া গেল,
এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে। মা গো, আমার না নার্সটাকে খুব সন্দেহ হয় মা। আমার মনে হয় ওই নার্সটা কিছু একটা লুকোচ্ছে মা। ওর বাড়িতে গেলেই সবটা জানা যাবে। কিন্তু কিন্তু ওর বাড়িতে যাবো কি করে বলো তো? ও গেলেই তো তাড়িয়ে দেবে আমাকে, কি করি? মা গো, ঈশান এবার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। দেখো, আমার সাথে কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে না, সেগুলো কোনোটাই স্বাভাবিক নয়। এক একটা করে ঝড় আসছে আর আমার এতদিনের শিক্ষা দীক্ষা বিশ্বাস সব ওলট পালট হয়ে যাচ্ছে। শান্ত, তুমি নিজেকে একটু মানসিক ভাবে শক্ত করো। দেখো, এই কাজটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, আর তুমি তো এত সহজে হেরে যাওয়ার ছেলে নও, তাহলে কেন ভেঙে পড়ছো তুমি? রূপমদা, আমার সাথে যেটা ঘটছে সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি, তাই এই নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। দেখো দাদাভাই, আমি কিন্তু তোমার শক্ত শক্ত কথাগুলো একদম বুঝি না। আজকে রূপম দাদার জন্মদিন, আমরা সবাই মিলে নীলা দিদির বাড়িতে যাব, ব্যাস। আচ্ছা, আমাকে নিয়ে কেন টানাটানি করছিস বলতো? তোমরা যাও না ছোটকা। কারণ আমি বলেছি তুই না গেলে কোনো অনুষ্ঠান হবে না। এবার তুই ভেবে দেখ, তুই যদি অনুষ্ঠানটা পণ্ড করতে চাস কিছুই হবে না তাহলে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আর কি করা যাবে? তাহলে ওই খাওয়া দাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব ক্যান্সেল করে দিতে হবে। কোথায় ভেবেছিলাম সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো, তা আর হবে না। রূপম দা, এগুলো না ব্ল্যাকমেল, কিন্তু এটা না একদম উচিত নয় দিদি। আরে চলো না বাবা, আমার চেম্বার আবার আগের মতো হয়ে উঠবে। এটা তো আমারই চেম্বার। হ্যাঁ, এটা ঠিকই, ঈশান কিছুদিনের জন্য আমার চেম্বারটা জবরদখল করছিল, কিন্তু আর নয়। এইসব হচ্ছে? দাঁড়াও, আমি এক্ষুনি বৌদিকে বলছি। আবার আমি এখানে বসে বসে আমার ভক্তদের দেখব, ভক্তরা দেখা করতে আসবে, আমি বিধান দেব, আমি প্রতিকার করব। শৈলমা, শৈলমার জয় জয়কার হবে আবার চারিদিকে। ঈশানের চেম্বারের কোনো নাম গন্ধ পর্যন্ত থাকবে না। না শৈলমা, ডাক্তার বাবুর নাম এখান থেকে সরানো যাবে না। ছাড়ো আমার হাত, এত সাহস তোমার, তুমি আমার হাত ধরেছো। আপনি যতবার অন্যায় করবেন আমি ততবার বাধা দেব। ডাক্তার বাবু এই চেম্বারে আবার রুগী দেখবেন। যেসব জিনিসপত্র এখানে ঢুকিয়েছো সেই সব কিছু বের করে নিয়ে যাও। চেম্বারটাকে আবার আগের মতো সাজিয়ে দাও তোমরা। ডাক্তার বাবুর কোনো জিনিস এখান থেকে সরবে না। গৌরী, শুধু শুধু একটা চেম্বারকে সাজিয়ে রেখে কি করবে বলো তো তুমি? ঈশানের যা অবস্থা, ও আর কোনোদিনও ডাক্তারি করতে পারবে বলে আমার তো মনে হয় না। তার চেয়ে এই ভালো না যে আবার আগের মতো আমার চেম্বার সাজিয়ে আমি বসি। আমিও আপনাকে বলছি শৈলমা, ডাক্তার বাবু এই চেম্বারে আবার রোগী দেখবে, আবার হাসপাতালে যাবে, সবকিছু আবার আগের মতোই ঠিক হয়ে যাবে। ঢাকো ঢাকো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যাও গৌরী, কোনো লাভ নেই, কারণ ঈশানকে আমি ভেতর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এবার শুধু অপেক্ষা তোমাকে ভাঙার, যেদিন সেটা হবে সেদিনই ষোলকলা পূর্ণ। তুমি এসেছো ডাক্তারবাবু, কি করে জানলে আমি এখানে আছি? চুপ, আর একটাও কথা বলবে না। তোমাকে আমি আগেই সাবধান করেছিলাম,
কে পাঠিয়েছে তোদের? তুমি রমাকে কি করে চিনলে? তুমি কি এর মাঝে হসপিটালে গিয়েছিলে? আর রমাই বা তোমাকে মারার জন্য গুন্ডা কেন পাঠাবে? গরিব, তুমি কি কিছু করেছো? বলছি বলছি, আমি সব বলছি ডাক্তারবাবু, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। গরিব, আমি কিন্তু কোন রকম ঘোরানো পেঁচানো কথা শুনতে চাইছি না। যেটা ঘটেছে সেটা স্পষ্ট করে সত্যি কথা বলবে। দেখো ডাক্তারবাবু, অপারেশনের সময় তোমার যে ভুল হয়েছিল সেটার জন্য তুমি দায়ী নও। তুমি তো আর জেনে শুনে মাদক নাওনি। আমার সন্দেহ তোমার চায়ে মাদক মেশানো হয়েছিল। কি গরি, কি বলছো তুমি? চায়ে মাদক? হ্যাঁ ডাক্তারবাবু, রমা তোমার চায়ে মাদক মিশিয়েছিল। তোমার কোনো দোষ ছিল না গো। তুমি নিজেকে দোষী ভেবো না ডাক্তারবাবু এভাবে, আর মন ছোট করে ডাক্তারি করা ছেড়ে দিও না। তুমি একবার ভাবো তো, তুমি ডাক্তারি করা ছেড়ে দিলে কত মানুষ অসুবিধায় পড়বে। এর থেকে কি প্রমাণ হয় গৌরী? গরিব, আমার হাতে একজন ছেলে মারা গেছে, এর থেকে বড় সত্যি তো আর কিছু হতে পারে না। এবার সেটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, তাতে তাতে কি এসে যায়? গরি, অপরাধ বোধ দিন রাত প্রতিটা মুহূর্ত আমাকে কি ব্যাপার বোধটে বয়? নিজে এত উদ্যোগ নিয়ে নাচ গান শুরু করে এখন নিজেই এক কোণে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? যেচে অপমানিত হতে হলো তো, কি দরকার ছিল ওদেরকে এখানে ডাকার? তুমি তো জানো ওরা তোমাকে পছন্দ করে না নীলা। যেচে এইভাবে অশান্তি ডাকার কোনো মানে হয়? প্লিজ, কি করছোটা কি আসতে বলো, ওনারা শুনতে পাবেন তো। শুনিয়ে শুনিয়ে বললে তো শুনতেই পাবো। হ্যাঁ রে রূপম, তুই এতটা বদলে গেছিস, আমাদের এখানে ডেকে নিয়ে এসে এভাবে অপমান করছিস? আর তুমিও তো কম ধরিবাজ মেয়ে নও। আমার ছেলের মুখ দিয়ে সকলের সামনে এইভাবে বলালে আমরা কতটা খারাপ? আমরা কতটা অশান্তি করতে পারি? এই জন্যই আমি আসতে চাইনি। ছেলের কাছে এসে ছেলের জন্মদিনে এইভাবে অপদস্থ হতে হবে? আপনারা বিশ্বাস করুন, আমি মন প্রাণ থেকে চেয়েছিলাম যে আপনারা আপনাদের ছেলের জন্মদিনে আসুন। এক মিনিটও চাইনি আপনারা অপমানিত হন। আর রূপম, এটা রূপমের নেহাত রাগের কথা, মন থেকেও একটাও কথা বলেনি। আমার ছেলেকেই যখন আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তখন না এসব জন্মদিন এগুলোর কোনো মানে রাখে না। তুমি সবকিছুর জন্য দায়ী, বুঝলে? আর এখন সাফাই দিচ্ছ? এসব আপনারা কি বলছেন? আপনারা তো নিজেই রায় পছন্দ করে দেখে শুনে নীলা দিদির সঙ্গে রূপম বেদার বিয়ে দিতে চেয়েছিলেন। এমনটা তো নয়,
যে ওরা বাড়ির অমতে গিয়ে ভালোবেসে বিয়ে করেছে বা গৌরী প্লিজ কি নীলা দিদি আজ আমাকে বলতে দাও বা আমাদের মতো ঘটনাচক্রে বিয়ে হয়েছে এমনটা তো নয় তাহলে কেন নীলা দিদিকে সহ্য করতে পারেন না আপনারা কেন ওকে দড়িবাজ বলছেন আমি ওকে সহ্য করতে পারি না তার যথেষ্ট কারণ আছে যে মেয়ে বাড়ির লোকের আপত্তি সত্ত্বেও হবু বরের সাথে দেখা করতে গিয়ে বিয়ের আগের দিন দুর্ঘটনা ঘটায় বিপদে পড়ে শরীরে খুঁত হয় একটা কুতলা মেয়ের সাথে তো আমি আমার ছেলের বিয়ে দিতে পারি না কি করি এখন নীলা দিদিদের বাড়িতে এক্ষুনি যেতে হবে কিন্তু ডাক্তারবাবু তো ফিরছেই না কাকে ডাকবো হ্যাঁ নীলা দিদি হ্যালো গৌরী শোনো না বলছি যে আমি বাবা মাকে নিয়ে চলে এসেছি আচ্ছা তুমি আর ভাই কখন আসছো গো ডাক্তারবাবু এখনো ফেরেনি গো ফিরলেই আমরা আসছি আচ্ছা বলছি নীলা দিদি কিছু গাঁদা পাতা থেতো করে ওই ক্ষত স্থানে লাগাও দেখবে রক্ত পড়া বন্ধ হবে আর বিষক্রিয়াও হবে না ডাক্তারবাবু ফিরলেই আমরা চলে আসছি হ্যাঁ চিন্তা করো না এটা কি করে হলো বাবা আর বলিস না আরে গাড়িটা স্টার্ট করে কিছু দূর এগিয়েছি হঠাৎ অপোজিট দিক থেকে আসাটা গাড়ির সাথে ধাক্কা লাগলো ভাগ্য ভালো যে অ্যাক্সিডেন্টটা খুব একটা জোরালো হয়নি কিন্তু তোর মায়ের খুব ভালো চোট লেগেছে এবং এই হেমরেজটা আমার খুব চিন্তায় ফেলে দিল আর কি দেখি মায়ের কিচ্ছু হবে না মা ঠিক হয়ে যাবে তোর বউ এসব কি করছে বলতো হ্যাঁ এই সমস্ত ঘাস পাতা নিয়ে ওসব এই ক্ষত স্থানে লাগাচ্ছে এতে সেফটি হয়ে যাবে আরে ও তো ডাক্তার নয় আর ভেষজ ঔষধি সম্বন্ধে ওর কি কোনো জ্ঞান আছে না আমি দেখছি ও তোর মায়ের একটা সর্বনাশ না করেই ছাড়বে না ওরে ওকে বল এ সমস্ত বন্ধ করতে মা তুমি একটু শান্ত হও একটু ধৈর্য ধরো তুমি ঠিক হয়ে যাবে মা তুমি ঠিক হয়ে গেলে তারপর বাড়ি চলে যাও ততক্ষণ একটু শান্ত হও আর শান আসছে ও তোমাকে একটু চেক করে নেবে তারপর তুমি বাড়ি চলে যাও মা একটু একটু ধৈর্য ধরো একটু শুয়ে দাও না হ্যাঁ মা মা একটু শোও তো এদিকে শোও আস্তে আস্তে হ্যাঁ শোও না ডাক্তারবাবু কখন আসবে তার ঠিক নেই তাহলে কি ছোটকাকে নিয়ে যাব এই তো তুমি কোথায় ছিলে বলো তো ফোনটাও তো নিয়ে যাওনি কেন কি হয়েছে কাছেই ছিলাম রূপম দাদার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা বাড়িতেই আছে কাকিমার খুব লেগেছে হ্যাঁ শিগগির চলো আমি ওদের বলেছি তুমি ফিরলেই আমরা যাব আচ্ছা এক মিনিট চলো হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো গো ঈশ্বরের অংশ যে হবে এই জলে তার প্রতিবিম্ব পড়বে ডাক্তারবাবু ঈশ্বরের অংশ দেখলাম ওই ওই ঘটনা ঘটার পর থেকে আমি
আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। রাতে দু চোখের পাতা এক করলেই সেই যোগী মহারাজ স্বপ্নে দেখা দিচ্ছেন, তার তার কথাগুলো আমি কিছুতেই ভুলতে পারছি না। যেন তিনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন ঈশানের স্বরূপ। আমি তো বুঝতে পারছি না কোনটা সত্যি, কিন্তু সত্যিটা না জানতে পারলে তো আমি আমি একটু শান্তি পাচ্ছি না। বিশ্বাস করতাম, আর তারপরেও তুমি আমার সাথে এরকম একটা বিশ্বাসঘাতকতা করলে, আমাকে বিপদে ফেলে তোমার ঠিক কি লাভ হলো বলো তো? বলো, চুপ করে থেকো না, কেন এমন করলে? দেখো, সত্যি কথা না বললে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে। আমার বিশ্বাস কেউ টাকার বিনিময়ে আমাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। ডাক্তার বাবুর এমন কেউ শত্রু আছে যে চাইছে যেভাবে পারে ডাক্তার বাবুর ক্ষতি হোক। রমা, বলে ফেলো কে তোমাকে দিয়ে এই কাজ করিয়েছে, বলো শিগগিরই। দেখো, তুমি যদি না বলো তাহলে কিন্তু পুলিশ তোমাকে দিয়ে সব কথা বলিয়ে নেবে, বলো শিগগিরই। রমা, চুপ করে থাকলে কিন্তু তোমারই বিপদ বাড়বে, বলে ফেলো। কি হলো বলো, কার কথায় তুমি আমার চায়ে মাদক মিশিয়েছিলে? ওই ছবিটা ওখানে কেন রে? কে রেখেছে ছবিটা, তুই? না, আমি না, নীলা। নীলাই সবসময় ছবিটা ওখানে রাখে। ও বলে যে বাবা মার আশীর্বাদের হাত তো আর আমাদের মাথা পর্যন্ত পৌঁছবে না, তাই অ্যাটলিস্ট ছবি দেখে আশীর্বাদ নেবার চেষ্টা করব। ছবিটা কাছে থাকলে মনে হয় বাবা মা আমাদের পাশেই রয়েছে। মা, বিশ্বাস করো, আমরা চাই না যে তোমরা আমাদের থেকে দূরে থাকো। রূপম বলছি যে আমি না বাড়ি থেকে মা বাবার জন্য একটু খাবার তৈরি করে এনেছি। আসলে মায়ের এখন যা অবস্থা তাতে বাইরের খাবার খাওয়াটা তো উচিত নয়, আর তাছাড়া তুমি অত রান্না করতে পারবে না, তাই আমি বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছি। না না, এসব খাবার দাবারের কোনো প্রয়োজন নেই, আমরা এখনই বাড়ি চলে যাবো, আর বাড়িতে গিয়ে আমরা খাবার খাবো। শোনো, তুমি রেডি হয়ে নাও, বেরোতে হবে। হ্যাঁ, রেডি তো হয়ে নেবই, কিন্তু মুখের খাবারটা না খেয়ে তো আর যেতে পারি না, আমি তাই খাবারটা খেয়েই যাব। ঠিক আছে, তুমি যখন খাবার খেয়ে যেতে চাইছো, চলো আবার খেয়ে যাবো নালে। এই সব কিছু গৌরীর জন্যই সম্ভব হচ্ছে। তাহলে কি খুব শিগগিরই চেম্বার খুলবেন না ডাক্তারবাবু? না, আপনারা ধরে নিন যে এই চেম্বার বন্ধ হয়ে গেছে। না না, আমরা অন্য কারো চেম্বারে যাব না। তাহলে হসপিটালে যান, ওখানে গেলেও প্রেসক্রিপশনটা দেখালেই কাজ হবে। মানে আপনি সেখানেও রোগী দেখবেন না? না ডাক্তারবাবু, আপনি ছিলেন আমাদের ভগবানের মতো, এত অল্প টাকায় আপনি রোগী দেখতেন, আমাদের যে কি উপকার হতো, আপনার ওপরই ভরসা করেছিলাম আমরা। আর ভরসা করবেন না আপনারা, ওকে বলে কোনো লাভ নেই, ও ঠিক করেই নিয়েছে যে কারোর কথা শুনবে না। প্রত্যেকদিন কত মানুষ ওর দরজার সামনে এসে ঘুরে যাচ্ছে, অথচ ওর সিদ্ধান্ত বদলাচ্ছে না, এমনকি ওর নিজের মা অসুস্থ,
তার পর্যন্ত চিকিৎসা করছে না, অন্য ডাক্তারকে দিয়ে করাচ্ছে। তাই বলছি আর মুখ নষ্ট করবেন না, আপনারা ফিরে যান, কোন ডাক্তারকে দেখাবেন সেটা আপনারাই বুঝে নিন, ডাক্তারবাবুর তাতে কি যায় আসে। তুমি কি ভেবেছো গৌরী, এই সমস্ত কথা বলে তুমি আমার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তুলবে? তুমি ভাবছো যে রোগীদের কষ্টের কথা জানলে আমি আমি আবার ডাক্তারি শুরু করব? আমি রোগীদের কথা ভেবেই নিজেকে সরিয়ে নিয়েছি, আমি চাই না যে আমার হাতে আর কারোর কোনো ক্ষতি হোক। আমি তোমাকে কিছুই বলছি না ডাক্তারবাবু, তুমি তো নিজের মতো যুক্তি সাজিয়ে নিয়েছো, তোমার তো আর কোনো সমস্যাই নেই। সত্যি গো, এখন আমি তোমাকে চিনতে পারি না ডাক্তারবাবু। আমি আগে যে ডাক্তারবাবুকে চিনতাম সে সব সময় সমস্যার মুখোমুখি দাঁড়াতো, ভয় পেয়ে পালিয়ে যেত না, অন্যের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু আজ আজ যে ডাক্তারবাবু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে এক ভেঙে যাওয়া মানুষ। তুমি এসব কি বলছো? তুমি তুমি আমাকে এসব বলছো? আর কিভাবে বলবো বলো তো, যে মানুষটা ডাক্তারি করাকে তার ধর্ম মনে করত, দুদিন রুগী দেখতে না পারলে হাঁপিয়ে উঠত, সেই মানুষটাকে দেখে আমার কষ্ট হয় এখন। তুমি সব সময় তোমার সেবার সঙ্গে আমার ভক্তি তুলনা করতে না? আমি কিন্তু কোনো অবস্থাতেই আমার মাকে ছাড়তে পারবো না ডাক্তারবাবু। কিন্তু তুমি তোমার সাধনা ত্যাগ করলে মানুষ এভাবেও বদলায়। আজ আমাদের নারা পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হোলি বল। বাবু শোনো, আমার কথাটা শোনো, তুমি বেশি আগুনের কাছে আসবে না, বিপদ হওয়ার থেকে সাবধান থাকা ভালো, বুঝতে পেরেছো? তুমি দূর থেকে আনন্দ করো। একটা কথা আমি না বলে পারছি না গৌরী, এই ন্যাড়া পড়ার মতো এত বিপজ্জনক একটা জিনিস, এটা করার কথা একমাত্র তোমার মাথাতেই আসতে পারে। সত্যি নিজেই তো সবাইকে নিয়ে এসেছো, এই বাচ্চাটাকেও, এখন আবার সাবধানতার কথা শোনাচ্ছ, ওইটুকু বাচ্চাও কি বোঝে? চিকুবাবুর কোনো বিপদ হবে না শৈলমা, আমি চিকুবাবুকে আগুন দিতেই দেবো না। কি তাই তো চিকুবাবু, তুমি দূর থেকেই আনন্দ করবে তো? তাহলে কে আগুন দেবে? ছোটকা, হ্যাঁ ছোটকা তুমি আগুন দাও। না না আমি বলছি কি, তোমার উৎসাহে তো সবকিছু হচ্ছে, তো তুমি আগুনটা দাও। কি ঠিক তো? আমি আচ্ছা ঠিক আছে। আহ, এই তো দেখছি মেঘ না চাইতেই জল, আমি তো এটাই চেয়েছিলাম, একবার আগুন দিক তারপর বুঝবে। এত জোরে ঘন্টা কে বাজাচ্ছে? কি হলো আমার আমার শরীরটা এরকম খারাপ লাগছে কেন? গৌরীর কিছু হলে তোমার শরীরটা এরকম খারাপ লাগে? তাহলে তাহলে কি গৌরীর কিছু হলো? গৌরী, 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 আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, আগুন আগুন থেকে বিপদ গৌরীর।
শিবলির কত খুব দেখে আছে গো। ওদিকে ডাক্তার বাবুর জ্বর, এদিকে শিবলিঙ্গ দিতে আছে, দুটোর মধ্যে কোনো সংযোগ নেই তো। গঙ্গাধর দিতে হবে। নীলা দিদি তুমি একটু চন্দন বেটে আনো তো। গঙ্গাধর, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি কি সংকেত পেলাম ঠাকুর? এই সবই তো সেই ভবিষ্যৎবাণী থেকে ইঙ্গিত করছে। আমি একদম ঠিক আছি ডাক্তার বাবু, তুমি শান্ত হও, তুমি তো আমাকে বাঁচিয়েছো। আমি কি ডাক্তার বাবুর গা তো একদম ঠান্ডা, একটু আগে তো জ্বরে পুড়ে যাচ্ছিল। আমি বুঝেছি এটা নিশ্চয়ই ঠাকুরের কৃপা, না হলে এরকম সম্ভব হতো না। কি বলছো বলো তো গৌরী, আমার জ্বর কেন হতে যাবে? আমি তো ঠিক আছি, আমার তো বেশ জ্বর জ্বরে লাগছে। ছোট ঠাম্মি, তোমরাই বলো মন্দিরে শিবলিঙ্গের গা থেকে কেমন ধোঁয়া বেরোচ্ছিল ডাক্তার বাবুর জ্বর হয়েছিল বলে। তারপর তো সেখানে জল ঢালতেই ডাক্তার বাবুর জ্বর সারলো। এটা কিসের ইঙ্গিত বলো তো? সেই যে যোগী বাবা বলেছিল তার জন্য। গৌরী থামো তো, এবার কি সব বলছো তুমি? রাজ্যের যত উল্টো পাল্টা কথাবার্তা। না গো ডাক্তার বাবু, এটা মোটেও স্বাভাবিক নয়, এটা তো অলৌকিক কাণ্ড। ও ছোট ঠাম্মি, তুমি চুপ করে আছো কেন? মা বলুন না আপনি। এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন হবে ত্যাগী পুরুষ। দুটো ঘটনা পরপর ঘটলো, শিব ঠাকুরের বিগ্রহ ঠান্ডা হতে না হতেই ভাইয়ের এখানে জ্বর পড়ে গেল। যোগী পুরুষ সত্যি কথাই বলেছিলেন, ডাক্তার বাবু সত্যি মহাদেবের অংশ। শোনো গৌরী, আজকে যে কথা তুমি মুখে এনেছো, ভবিষ্যতে যেন কোনোদিন আমি তোমার মুখে এই কথা আর না শুনি। গৌরী আমার ছেলে, আমার ছেলে, আমি তাকে গর্ভে ধারণ করেছি, তার সাথে আর কারো কোনো যোগ নেই, কিচ্ছু নেই। ওই সিদ্ধ পুরুষ যা বলেছে একটাও একটাও সত্যি কথা নয়, সব সব মিথ্যে, সেটা মিথ্যে কথা, মিথ্যে কথা। দাঁড়াও দাঁড়াও বড় বউ দাঁড়াও। আশ্চর্য তো, মা এতদিন কথা বলতে পারছিল না, তারপর এভাবে হঠাৎ করে চিৎকার করে উঠলো। আর এই কথাগুলোতে এত রিয়্যাক্ট করার কি ছিল? কি হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, সবটা না কেমন যেন গুলিয়ে যাচ্ছে। মা গো, আমি বড় দ্বিধার মধ্যে আছি গো মা। ডাক্তার বাবুর সাথে যে সমস্ত কিছু হচ্ছে তার উত্তর সত্যি আমার কাছে নেই গো। আর আমি এও জানি যে মা কিছু একটা লুকোচ্ছে আমার থেকে। ডাক্তারবাবুর গলায় নীল দাগ, কপালে ত্রিনয়ন, পিঠে ত্রিশূল চিহ্ন, যোগী বাবার কথা সব তো একই দিকে নির্দেশ দিচ্ছে মা। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? সত্যিটা কি মা? আমিও তো এক ধরনের ভুক্তভোগী গো। যখন সবাই আমাকে মা 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 করছিল, এই দৃশ্য আমি এখনো ভুলতে পারি না মা, চোখের সামনে ভাসে আমার। আমি ডাক্তার বাবুকে ওই অবস্থায় দেখতে পারবো না মা, কখনোই পারবো না। কিন্তু যদি কিছু সত্যি থেকে থাকে সেটাও তো জানা দরকার। মা গো, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে সত্যিটা বলো মা, তুমি সত্যিটা বলো মা। কি মজা কি মজা, আমি বউ দেখেও রং মাখিয়েছি। ধরেছি সকাল থেকে তুই সবাইকে রং মাখিয়ে বেড়াচ্ছিস, এবার তোকে দেখো।
গৌরী তোমায় একটু মাখাই। মাখাবে মুক্তা দিদি, তার আগে মায়ের পায়ে আর বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করি, তারপর। বড়দের সবার পায়ে রং মাখানো হয়ে গেছে। এই নীলা বলছি এবার সবাইকে নিয়ে দালানে চলে যা তো, যত ইচ্ছে রং খেল, এখানে কেউ রং ছাড়াবি না। ঠিক আছে। এই ভাই চলে এসে, এই 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 একদম না, একদম না, একদম না, আমায় কেউ রং মাখাবি না, আমি রং খেলবো না। বাবা চলুন আপনাকে বরং খেতে দিয়ে দিই। দেখো সবাই মজা করবে, রং খেলবে, তুমি খেলবে না? না খেলবো না। শোনো গৌরী, তোমার সাথে না আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। কালকে যেটা হয়েছে না সেটার পর তোমাকে দেখলে আমার ইরিটেশন হচ্ছে, তাই প্লিজ এসব রং টং নিয়ে আমার থেকে দূরে সরে যাও। কি হলো, কি হলো, মুখ ভার হয়ে গেল কেন গৌরী? হ্যাঁ আবার ঝামেলা করেছিস তুই, আবার ঝামেলা করেছিস। তোমরা তো শুধু আমাকেই ঝামেলা করতে, আবার কে করবে? আমি তোমাকে বলেছিলাম আমি প্রথম তোমাকে রং মাখাবো, সেটা আমি করেই ছাড়বো। আরে দেখ না ভালো করে, দেখ 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 ভালো করে। পড়লে কি করে গৌরী? এই জন্য আমি তোমাকে বলেছিলাম এরকম দুরন্তপনা না করতে। এই অসভ্যতা গুলোর কি মানে গৌরী? আমি তো বলেছিলাম আমি রং খেলবো না। তাহলে তাহলে সবসময় চ্যাংড়াবি? আরে বাবা আজকে তো সবার রঙে রং মেশাতে হবে, এই জন্য বলছি যে মনের ভেতর কোনো দুঃখ পুষে রেখো না। যতই বিপদে ফেলি না কেন, কোত্থেকে যে এদের মুখে হাসি ফোটে কে জানে, যতই বিপদে ফেলি না কেন, এদের দুজনের এত প্রেম ভালোবাসা কোত্থেকে যে আসে। কি রে শৈল, কিছু ভাবলি নাকি? দোলের দিন কিছু একটা ধুমধুমার কাণ্ড বাঁধালে হয় না?